সালামু আলাইকুম, কি অবাক হচ্ছেন? এরকম একটি ফোন রিলিজ হয়ে গেছে যে ফোনের কোনো পাঁচ হোল ডিসপ্লে নাই, বা পাঁচ হোল নচ, বা পাঁচ হোল ক্যামেরা, পাঁচ হোল নচ এরকম কিছুই নাই, সম্পূর্ণ ফুল ভিউ ডিসপ্লে দেখা যাচ্ছে। এই ফোনটি হচ্ছে রেড ম্যাজিক, রেড ম্যাজিক 10 প্রো অ্যান্ড 10 প্রো প্লাস। আপনারা ভালো মতো লক্ষ্য করলে দেখবেন যে কোনো ধরনেরই ডিসপ্লেতে ক্যামেরা যদি না থাকে তাহলে একটু বোঝা যায় যে ওই জায়গায় কেমন জানি, কিন্তু ওরকম কোনো কিছু দেখা যাচ্ছে না। আর ফোনটা আসলে অনেক সত্তর, চেরিফাই খুব সুন্দরভাবে টেস্ট করে দেখাই দিছে যে ফোনটা কতটা ডিউরেবল। আপনার চাইলে চেরিস রিং এভরিথিং চ্যানেল থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারে, তাহলে একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আর ফোনের চার্জার, ফোনের চার্জারটা যদি দেখেন খুবই পাওয়ারফুল একটা চার্জার, 120 ওয়াটের চার্জার ব্যবহার করা হয়েছে, যেখানে 30 মিনিটে 50% চার্জ হয়ে যাবে, আর 1 ঘন্টায় সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাবে 50 মিনিটে, এরকমই বলা হচ্ছে। আর এটা হচ্ছে ফোনের কভার, কভারটা ভালোই, দেখতে খারাপ না। আর ফোনের তো আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে যে অপশনটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে হচ্ছে এয়ার ইনটেক এবং আউট করে, আর কিছু সেটিংস রয়েছে, বাটন রয়েছে যেগুলো গেমিং হেল্প করবে। এখন সম্পূর্ণ ভিডিওটা কিরকম হতে পারে, তার ইন্ট্রোটা পুরো অফিসিয়াল যেটা রয়েছে সেটা দেখলে আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন। আমার দেখে এটা একটা বেস্ট ফোন, এরকম ফুল ভিউ ডিসপ্লে, তারপরে ক্যামেরা, ক্যামেরা পিছনের ক্যামেরায় কোনো ক্যামেরা বাম্প নাই, তারপরে ফুল ভিউ ডিসপ্লে, কোনো নচ নাই, পাঞ্চ হোল নাই, আমার দেখে একটা বেস্ট ফোন। আর এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, যেটা অ্যাপেলের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট, যেটা iPhone 16 Pro Max-এ যে প্রসেসর ইউজ করা হয়েছে ওইটার মতোই পারফরমেন্স দেয়। সিঙ্গেল করে যদিও অ্যাপেল এগিয়ে রয়েছে, কিন্তু মাল্টি করে অ্যাপেলের থেকে এটিতে ভালো পারফরমেন্স পাওয়া গেছে, সেটা খুবই সামান্য। অবাক করার বিষয় হলো এটাকে দেখলে মনে হচ্ছে যে এটা একটা কম্পিউটার গেমিং PC, যেটার কিবোর্ড এবং মাউস নাই। আসলে রেড ম্যাজিক ভালো একটা ফোন রিলিজ করেছে গেমারদের জন্য, এবং যারা খুবই সিম্পল এবং কোনো ধরনের বাম্প পছন্দ করেন না তাদের জন্য এটি খুবই ভালো হতে পারে। আশা করি রিভিউটা ভালো লাগছে, ধন্যবাদ।